কি হোম পানি ঢালতেছি পানি কিন্তু ভিতরে যাচ্ছে না যাচ্ছে কি না 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 ভিতরে পানি আছে পানি কিন্তু জমে আছে সহজে এভাবে করে ফেলে দিতে পারবেন আসসালামু আলাইকুম লিংকন ম্যাট্রেস থেকে আমি লিংকন আপনাদের সাথে আছি তো এখন আমরা আজকে আপনাদেরকে একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস দেখাবো ভিতরে কি থাকে সেলাই কিভাবে হয় পলি করে একটা ফিনিশ প্রোডাক্ট দেখাবো আর তো এখন দেখাচ্ছি যে ওয়াটারপ্রুফ ম্যাট্রেসটাকে মানে ওয়াটারপ্রুফ জিনিসটা কীরকম আমরা একটু দেখি যে আমি আমি পানি ঢালতেছি ঠিক আছে পানি ঢালতেছি পানি কিন্তু ভিতরে যাচ্ছে না যাচ্ছে কি না 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 ভিতরে পানি আছে পানি কিন্তু জমে আছে জমে আছে ঠিক আছে এবং এটা এই যে এখানে জমে আছে এটা ভিতরে ঢুকতেছে না এটা জাস্ট আমরা সহজে এভাবে করে ফেলে দিতে পারবো হ্যাঁ এভাবে করে পানি ইজিলি ফেলে দিবে পানি শেষ শেষ তার মানে এই ম্যাট্রেসটা কিন্তু পানিটা বাসা হচ্ছে না তাতে করে মানে বাসা যাদের বাচ্চা কাচ্চা আছে বয়স্ক মানুষ আছে বিছানায় প্রস্রাব করলে হ্যাঁ এই মানে ম্যাট্রেসে যে দুর্গন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকে বা হচ্ছে ওটা শুকিয়ে যায় উপরে এই ধরনের একটা ব্যাপার থাকে হ্যাঁ এই জিনিসগুলো এখানে হচ্ছে না বিজাস হচ্ছে এভাবে করে টান দিয়ে পানিটা পানি হোক বা যাই হোক এটা আপনি ফেলে দিতে পারবেন তাতে করে আপনার ম্যাট্রেসটা ভালো থাকবে আর কি সমস্যা হবে না তো আর হচ্ছে আমরা এখন দেখাবো হচ্ছে এই প্রোডাক্টগুলো মানে দেখা যাচ্ছে ফুল পি একটা ম্যাট্রেস ম্যাট্রেসটা মাত্র প্যাকেট হচ্ছে সেলাই হয়ে গেছে সেলাই ডান এই সাইজের একটা ম্যাট্রেস আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে প্রাইস হচ্ছে মাত্র 6,500 টাকা 6-7 ম্যাট্রেস আর 5-7 যদি কেউ নেন মাত্র দাম হচ্ছে 5,500 টাকা তো ঠিক আছে আমরা এখন এই সেলাইটা দেখাবো কীভাবে সেলাই হচ্ছে ভিতরে কিন্তু ফুলপি ফোম ঠিক আছে ফুলপি তার মানে সেলাইটা হচ্ছে তোমার একটা চমৎকার কালারের কাপড় কাপড়টা দেখো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে চান তারা আসতে পারবেন উত্তরপাড়া বাউলিয়াপাড়া কবরস মসজিদের পাশে লিংকন ম্যাট্রেস আর যদি ঘরে বসে অর্ডার করতে চান সেক্ষেত্রে ফোন ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে মাসে এই প্রাইসে ঠিক আছে তো ঠিক আছে ভিডিও লম্বা করবো না আল্লাহ হাফেজ।